আগামী সপ্তাহে ফের বৃষ্টির সম্ভাবনা, পাকাপাকিভাবে বিদায়ের পথে শীত, পরের সপ্তাহ থেকে আবহাওয়ার ভোল বদল। শীতের বিদায়বেলায় আবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেভাবে প্রভাব ফেলেনি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার কারণে এক প্রকার নির্বিঘ্নেই কেটেছে বাঙালির সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে। এবার একটু একটু করে বাড়ছে তাপমাত্রা, কমছে শীতের প্রকোপ, পাশাপাশি বসন্তের আমেজ ক্রমশ পরিলক্ষিত হয়েছে। যদিও ভোরের দিকে এবং রাতের বেলায় অনুভূত হচ্ছে শীত, এরই মাঝে আবারও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ফের সোমঙ্গলবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা বাড়ছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ছিল। আজ শনিবার ও কাল রবিবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা। পাশাপাশি আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে রবিবার বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, আর যার জেরেই এই বৃষ্টিপাত। বৃহস্পতিবার বজ্রমেঘ থেকে 2 মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও দক্ষিণ কলকাতার কিছু অংশে অল্প বৃষ্টি হবে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রমেঘ থেকে বৃষ্টিও হবে। দক্ষিণবঙ্গে সেভাবে কুয়াশার দাপট পরিলক্ষিত না হলেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। মূলত পরিষ্কার আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে। আগামী দুদিন সামান্য তাপমাত্রা কমলেও সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। দক্ষিণবঙ্গের পাশাপাশি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি মঙ্গলবার থেকেও বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে ঘূর্ণাবর্তের পরই পাকাপাকিভাবে বিদায় ঘটবে শীতের। কার্যত বলা যেতেই পারে শীত কাটিয়ে এবার বসন্ত উপভোগ করার সময় চলে এসেছে আপামর বাঙালির। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।